নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শনিবার যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আলোচনাটি অবশ্যই শুনুন। তার আগে প্রত্যেকে কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। যে পাঁচ রাশির আমি কথা বলছি, সেই পাঁচ রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি কিন্তু হবে। এই বারোটি রাশির মধ্যে স্পেশাল পাঁচটি রাশির মহাপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। কিন্তু দেখা দরকার আপনার জন্মছকে এই মহাপ্রাপ্তি যোগ কখন রয়েছে সেটা জানা দরকার। আমি আপনাদেরকে প্রতিদিন একটি কথা অনুরোধ করি, যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। আমি কি আলোচনা করছি সেটা অবশ্যই আপনারা আলোচনাটা শুনবেন, এবং এই মহাপ্রাপ্তির ক্ষেত্রে আপনার নাম আছে বলেই আপনি অর্থ ইনভেস্টমেন্ট করবেন না। একই রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই যে প্রাপ্তি হবে এমনটি নয়। কিছু সংখ্যক মানুষের মহাপ্রাপ্তি ঘটবে, আবার কিছু সংখ্যক মানুষের প্রাপ্তিতে বাধা আসবে। কারণ আপনার জন্মছকে গ্রহের অবস্থান আপনাকে নির্দেশ করে দিবে যে আপনার প্রাপ্তি কোন বছর রয়েছে, আপনার আগে রয়েছে না পরে রয়েছে, অর্থাৎ কোন বছর থেকে কোন বছরের মধ্যে এবং কোন মাসগুলো আপনার ক্ষেত্রে ইম্পর্টেন্ট। আমি বারবার একটি কথা বলছি, রাহু আপনার এই মহাপ্রাপ্তি বলুন বা আকর্ষিক প্রাপ্তি বলুন মুখ্য কারক গ্রহ। আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু যদি আপনার শুভ অবস্থাতে থাকে তাহলে আপনি আগামীকাল মহা কোটিপতি কিন্তু হতে পারেন। যাদের অল্পের জন্য এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে, বুঝতে পারছেন কি করবেন? রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারক গ্রহ। আমি বারবার বলছি, রাহুকে পাওয়ার দেওয়া এবং বার্থ চার্ট রিফরমেশন যদি আপনারা করেন তাহলে আপনাদের এই প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি হবে এটা তো সম্পূর্ণরূপে ভাগ্যভাব, কারণ এটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা। এই জন্য ভাগ্যভাব, ধনভাব, একাদশভাব এবং আকর্ষিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলোকে স্ট্রং করা কিন্তু একান্তই দরকার। কারণ আপনি ইনভেস্টমেন্ট করছেন, দীর্ঘদিন ধরে আপনি ইনভেস্টমেন্ট করছেন কিন্তু হচ্ছে না, জানবেন আপনার জন্মছকে বড় কোনো দোষ কিন্তু রয়েছে, সে জায়গাটা রেক্টিফিকেশন করুন। কারণ আপনি ইনভেস্টমেন্ট করছেন কেন, আপনার যোগ রয়েছে কি, এগুলো কিন্তু অনেক বিষয় রয়েছে যেগুলো জানা কিন্তু একান্তই দরকার, অনেক বিষয়। অর্থাৎ রাহু, শুক্র, বুধ, শনি এই চারটি গ্রহ এবং আপনার দশা, অন্তর্দশা, এই জায়গাগুলো দেখা দরকার।
এবং ভাগ্য ভাগকে যদি স্ট্রং করা যায়, দেখুন ভাগ্য ব্যতীত কিচ্ছু হয় না। ভাগ্য যদি আপনার সাথ দিয়ে দেয়, আমি যে কথাগুলো বলছি, আগামীকাল আপনি বড় ধরনের অর্থপ্রাপ্তি, আপনার গরিবি আনা চলে যেতে পারে, সুখের দিন শুরু হয়ে যেতে পারে, যদি আপনার গাঢ় যোগ থাকে। তবেই জন্ম ছককে রেক্টিফিকেশন করুন, এবং যাদের কেটে গেছে তারা বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন। এই বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে আপনার এই সুপ্ত অবস্থাকে জাগ্রত করা কিন্তু সম্ভব। আপনার কিসের জন্য হচ্ছে না, আপনার প্রাপ্তিতে বাধা আসছে কিসের জন্য, সেটা অবশ্যই একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু নির্দেশ দিতে কিন্তু পারবে। অর্থাৎ সিলেকশনটা আপনাদেরকে করতে হবে, শুধু অর্থ অপচয় করবেন না। আমি বারবার বলছি, সঠিক প্রতিকার প্রতিবিধান, যাদের এক দু নম্বরের জন্য বড় বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে লাভ কিন্তু দিবে। রাহু রক্ষা কবচের উপর বিশেষ ডিসকাউন্ট রয়েছে বর্তমান হোলির সময়, অর্থাৎ দোলযাত্রা উপলক্ষে আপনার 9 মার্চ অবধি ডিসকাউন্ট রয়েছে। যারা নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই আপনারা এই সময় বুকিং কিন্তু করে ফেলুন, 9 মার্চের মধ্যে আপনারা বুকিং করে ফেলুন। রাহু রক্ষা কবচের উপর বিশেষ ছাড় কিন্তু রয়েছে। আগামীকাল শোভন যোগ রয়েছে এবং আপনার রাহুকাল 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে। আবারও বলবো, প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, অবশ্যই আপনারা কমেন্ট করুন। আগামীকাল যে 5 রাশির আমি কথা বলবো, কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি কিন্তু নিশ্চিত রূপে হতে চলেছে। নাম্বার 1 রাশি আগামীকালের জন্য সেটি হচ্ছে সিংহরাশি। সিংহরাশির টার্গেট নাম্বার 8, টাইম বৈকাল 4টা থেকে 5টা 21 মিনিট পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম কুম্ভ রাশি, টার্গেট নাম্বার 7 এবং 6, টাইম দুপুর 12টা থেকে 12টা 55 মিনিট পর্যন্ত। 3 নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার মিথুন রাশি, টার্গেট নাম্বার 8, 5, টাইম 1টা 21 মিনিট থেকে 2টা 52 মিনিট পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার কন্যা রাশি, কন্যা রাশির টার্গেট নাম্বার 9 এবং 5, আপনাদের শুভ সময় সকাল 11টা থেকে 12টা 28 মিনিট পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার মীন রাশি। মীন রাশির টার্গেট নাম্বার 6 এবং 2, আপনাদের টাইম সকাল 11টা 45 মিনিট থেকে 1টা 33 মিনিট পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এই যে আমি টাইমগুলো বলছি, দিনের সেরা সেরা সময় যদি আপনার যোগ যদি থাকে, জন্ম ছক যদি পারমিট করে, নিশ্চিতরূপে আপনার কিন্তু মহাপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। যদিও আমি একটি কথা বলবো, যাদের ক্ষেত্রে জন্মকুণ্ডলী নেই তারা অবশ্যই হস্তরেখা বিচার করান। আপনার প্রাপ্তির সম্ভাবনাটা কখন রয়েছে সেটা আগে জেনে নিন, এবং রাহু রক্ষা কবচ এবং বার্থ চার্ট
রিফরমেশান অবশ্যই আপনারা করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।